ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের একাধিক জায়গায়, চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর, প্রতিবাদ সর্বত্র সংগঠিত হচ্ছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রংপুর এই গ্রেফতারির প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশ জুড়ে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রেফতারির পর বাংলাদেশের একাধিক জায়গায় এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে। দাবি একটাই, দ্রুত মুক্তি দিতে হবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, এবং তারপর থেকে প্রতি মুহূর্তে এই বিক্ষোভ বহরে যেন বাড়ছে। শুধুমাত্র ঢাকা নয়, চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকার ছবি, শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর প্রতিবাদ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এমনিতেই বাংলাদেশ জুড়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ একাধিক জায়গা থেকে বারে বারে আসছিল, কিন্তু এইবারে যখন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে, তাও আবার রাষ্ট্রদ্রোহের মামলা অভিযোগে পর্যন্ত মামলা রুজু করা হয়েছে। ফলে এইরকম একটা অভিযোগ এবং এই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারির প্রতিবাদ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই অবশ্যই।